প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম আমি মোহাম্মদ মাকসুদুর রহমান বেগ সহকারী শিক্ষক লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ঈদ পরবর্তীর আজকের ক্লাসে তোমাদেরকে আমি আলোচনা করবো তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির বইয়ের চতুর্থ অধ্যায়ের ওয়ার্ড প্রসেসর এবং বাংলা কিবোর্ডের ইতিহাস সম্পর্কে আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব আচ্ছা মূলত ওয়ার্ড প্রসেসরটা হচ্ছে মূলত আমরা যে লেখালেখিগুলো করি কম্পিউটার বা বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইসে যে লেখালেখির ধর করার জন্য যে সফটওয়্যারগুলো ব্যবহার করা হয় সেগুলো মূলত ওয়ার্ড প্রসেসর বলা হয়ে থাকে আর বাংলা কীবোর্ডের ইতিহাস কীবোর্ড হচ্ছে এক ধরনের ইনপুট ডিভাইস যার সাহায্যে আমরা লেখালেখির কাজ কীবোর্ড ছাড়া কিন্তু করা সম্ভব নয় এই অধ্যায়টা তোমাদের অনেক গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এটা থেকে তোমরা কিভাবে বাংলায় লিখতে পারবা ইংরেজিতে লিখতে পারবা এবং কি তোমরা বিভিন্ন অফিসিয়াল ডকুমেন্টগুলো এই অধ্যায় থেকে কীভাবে অফিসিয়াল ডকুমেন্ট তৈরি করা হয় সেগুলো তোমরা জানতে পারবা মূলত তাহলে ওয়ার্ড প্রসেসর হচ্ছে যার সাহায্যে কম্পিউটারে আমরা লেখালেখি করি সেগুলো হচ্ছে ওয়ার্ড প্রসেসর আর বাংলা কীবোর্ড কীবোর্ড হচ্ছে ইনপুট ডিভাইস যার সাহায্যে আমরা কম্পিউটারকে ধিক নির্দেশনা বা ইনপুট দিয়ে থাকি আর যখন কীবোর্ডটা কীভাবে কাজ করে কীবোর্ড দু ধরনের কাজ করে একটা হচ্ছে তোমার মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করে আর একটা হচ্ছে কম্পিউটার ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে অর্থাৎ অ্যান্ডকোডার এবং ডিকোডার এখানে ব্যবহার করা হয়ে থাকে যাদের কাজ হচ্ছে মানুষের ভাষাকে কম্পিউটার ভাষা এবং কম্পিউটার ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করা আচ্ছা ওয়ার্ড প্রসেসর মূলত কি জিনিস ওয়ার্ড অর্থ হচ্ছে শব্দ আর প্রসেসর অর্থ হচ্ছে প্রক্রিয়াকরণ তাই ওয়ার্ড প্রসেসর শব্দ হলো প্রক্রিয়াকরণ তত্ত্ব ও যোগাযোগ প্রযুক্তিতে ওয়ার্ড প্রসেসর বলতে বোঝায় সকল প্রকার লেখালেখি ছবি ক্লিপার যোগ সম্পাদনা ইত্যাদিকে মূলত বলা হচ্ছে ওয়ার্ড প্রসেসর আচ্ছা তার মানে কি শব্দ বা কোন শব্দ প্রক্রিয়াকরণ কিসের মাধ্যমে প্রক্রিয়াকরণটা হচ্ছে কম্পিউটারের মাধ্যমে প্রক্রিয়াকরণ করা তার মানে আমরা কম্পিউটারের মাধ্যমে যে ধরনের লেখালিখিগুলো করে থাকি সবগুলোই কোনো না কোনো ওয়ার্ড প্রসেসরের মাধ্যমে আমরা করে থাকি আমরা মূলত সবচেয়ে বেশি ওয়ার্ড প্রসেসর ব্যবহার করে থাকি মাইক্রোসফট ওয়ার্ডটাই বেশি ব্যবহার করা থাকে এটা বিভিন্ন ধরনের ভার্সন আছে দু হাজার আছে দু হাজার এক তিন দুই চার এভাবে করতে করতে এখন দু হাজার আঠারো উনিশ সাল পর্যন্ত এটা আপডেট হয়েছে এটার মাধ্যমে আমরা মূলত বাংলা লিখতে পারি ওয়ার্ড প্রসেসরের মাধ্যমে ইংরেজি লিখতে পারি বিভিন্ন ফন্ট ব্যবহার করতে পারি যেইটা আমার প্রয়োজন যে ধরনের প্রয়োজন আমি সে ধরনের করে এই ওয়ার্ড প্রসেসরের মাধ্যমে চাইলে করতে পারি তাহলে আমরা যে জিনিসটা বুঝলাম ওয়ার্ড প্রসেসর হলো শব্দ প্রক্রিয়াকরণ আমরা যে খাতে কলমে যেই যেভাবে লিখি সেই খাতে কলমে লেখাগুলো যদি কম্পিউটারের মাধ্যমে কিবোর্ডের মাধ্যমে লেখা হয় সেটাই হচ্ছে মূলত ওয়ার্ড প্রসেসারের কাট বা ওয়ার্ড প্রসেসিং বলা হয়ে থাকে তাহলে বর্তমান যুগে দেখো আমাদের ডিজিটাল যুগে এখন আর আমাদের খাতা কলম বা পিস্টা এগুলো খুব কম ব্যবহার করা হয় এখন ব্যবহার করা হয় আমাদের কম্পিউটারের মাধ্যমে লিখে সে ফর্মটা প্রিন্ট করা এই ধরনের ইয়াগুলো বেশি হয় তুমি এখন একটা দরখাস্ত দাও হাতে লেখা দরখাস্ত চেয়ে এখন কম্পিউটার প্রিন্টেড দরখাস্ত বেশি উপযোগী এখন আমার একটা মেইল করতে হচ্ছে আমি কম্পিউটারে লিখে সরাসরি আমি সেটা ইমেল করে দিলাম সেটা খুব তাড়াতাড়ি যে ব্যক্তিকে আমি দিতে যাচ্ছি তার কাছে সরাসরি চলে যাচ্ছে তো এখন যে কোনো অফিস যে কোনো অফিস যে কোনো তোমার প্রতিষ্ঠানে বর্তমানে লেখালেখির কাজগুলো সবগুলোই কিন্তু ওয়ার্ড প্রসেসরের মাধ্যমে হয়ে থাকে আর এদের মধ্যে আমরা বেশি ব্যবহার করে থাকি সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড এখন দেখো লেখালেখি বললাম ছবি আমরা চাইলে তুমি আমরা চাইলে আগে যে খাতা কলম যেগুলো আছে সেগুলোতে কিন্তু ছবি সংযোজন করতে পারতাম না কিন্তু এটাতে তুমি লেখার পাশাপাশি ছবি বিভিন্ন ক্লিপার্ট সম্পাদনা তারপরে তোমার বিভিন্ন অডিও বিভিন্ন ভিডিও এগুলো সবগুলো তুমি চাইলে এখানে সংযুক্ত করে নিতে পারবা তার মানে তোমার ওয়ার্ড প্রসেসিং এটাতে তুমি পুরা যা ইচ্ছা যে যা জিনিস তোমার ইউজ করতে ইচ্ছা হচ্ছে সেই জিনিসগুলো তুমি চাইলে এখানে ইউজ করতে পারবা এখন আমরা দেখে আসি ওয়ার্ড প্রসেসরের সুবিধাগুলো কি কি এক নির্ভুলভাবে লেখালেখির কাজ করা যায় এবং ভুল হলে সাথে সাথে সংশোধন সংশোধনের সুযোগ পাওয়া যায় আমি লিখতেছি লেখার সাথে সাথে যদি কোনো বানান ভুল হয় সেটা কিন্তু আমি চাইলে সরাসরি সংশোধন করতে পারবো কিন্তু হাতে কলমে যে লেখাগুলোতে লিখি সেটা বানান যদি আমার ভুল হয় সেটা আমার কেটে দিয়ে আবার ওই নতুন করে ওয়ার্ডটা লিখতে হয় কিন্তু এখানে যদি আমার ভুল হয় সেটা আমি সরাসরি সংশোধন সংশোধন করতে পারবো আচ্ছা দুই সম্পাদনার সুযোগ থাকার থাকায় লেখার কাজকে আরও নান্দনিকভাবে উপস্থাপন করা যায় যেমন লেখার আকার ছোটো বড়ো রঙিন করা যেমন দেখো এটা ডিজিটালভাবে আমরা লেখালেখিটি করি আমি কালারগুলো চাইলে চেঞ্জ করতে পারবো লিখার কালারগুলো চাইলে বিভিন্ন ফন্টে ব্যবহার করতে পারবো ফন্ট বলতে গেলে বলতে লেখার বিভিন্ন ধরন আমি চাইলে আমার লেখা এক ফন্ট তোমার লেখা এক ফন্ট পৃথিবীর প্রত্যেকটা মানুষের লেখা কিন্তু ইউনিক তো আমরা যে লেখাগুলো ব্যবহার করে থাকি এখানে চাইলে তুমি বিভিন্ন ধরনের ফন্ট ব্যবহার করতে পারবা আর চাইলে লেখার আকার বড় করতে পারবা চাইলে ছোট করা যাবে মানে আমার ইচ্ছা মতো আমি চাইলে আমার লেখাটাকে এই ওয়ার্ড প্রসেসারের মাধ্যমে সাজাতে পারবো রঙিন করা আমার লেখা আমি কালো আমরা কালো কলমটা ব্যবহার করে থাকি কিন্তু এখানে তুমি চাইলে যে কোনো কালারে তোমার লেখাগুলো লিখতে পারবা সেটা আরও অনেক বেশি সুন্দর হবে অনেক বেশি নান্দনিক হবে তার মানে এই এই দুই নম্বর আমাদের সুবিধা হচ্ছে আমরা বিভিন্নভাবে লেখাটাকে ছোট বড় করতে পারবো এবং কি বিভিন্ন কালারে দিতে পারবো একই সাথে একাধিক ডকুমেন্ট নিয়ে কাজ করা যায় আচ্ছা এখন ডকুমেন্ট বলতে কী বোঝায় আমাদের বিভিন্ন তথ্যাদি যেগুলো আমরা মূলত প্রয়োজনে ব্যবহার করে থাকি সেগুলোকে সবগুলোকে একত্রে বলা হচ্ছে কি ডকুমেন্ট তাহলে আমি একই সাথে অনেকগুলো ডকুমেন্ট নিয়ে বা আমার অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ নিয়ে আমি চাইলে ওয়ার্ড প্রসেসিং ব্যবহার করতে পারবো একই সাথে একাধিক কাজ করতে পারবো যদি আমি কোনো পৃষ্ঠাতে লিখি তাহলে আমি একই সাথে দুই পৃষ্ঠাতে লিখতে পারবো না কিন্তু এখানে চাইলে তুমি একই সাথে একাধিক পৃষ্ঠা বা একাধিক ইয়াতে চাইলে কাজ করা যাবে বানান দেখার সফটওয়্যার বা স্পেল চেকারের সাহায্যে সহজে বানান সংশোধন করা যায় এগুলো আমি তোমাদেরকে দেখাবো যখন আমি প্র্যাকটিক্যাল জিনিসগুলো এগুলো তোমাদেরকে নিয়ে আলোচনা করব বা প্র্যাকটিক্যাল দেখাবো তখন তোমরা এগুলো অনেক ক্লিয়ার হয়ে যেতে পারবা বানান দেখার সফটওয়্যার যখন আমি লিখতেছি টাইপিং করব তখন আমার অনেক সময় আমার বানান ভুল হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এখানে একটা আছে স্পেল চ্যাকার নামের একটা সফটওয়্যার আছে যে কী করে আমার বানান যদি ভুল হয় সেটা সে দেখাই দেয় বা লাল আন্ডারলাইন করে দেয় যে এই লেখার এই জায়গাটাতে ভুল আছে অথবা তোমাকে সাজেশন দিয়ে দেয় এই তুমি কি এই ওয়ার্ডটা খুঁজতেছ তার মানে কি ওয়ার্ড প্রসেসরের মাধ্যমে যদি আমি কোনো লেখা লিখি সেটা অনেক নির্ভুলভাবে আমি চাইলে লিখতে পারবো কারণ এখানে স্পেল শেখার যে সফটওয়্যারটা আছে সে অটোমেটিক তোমাকে এই কাজগুলো করতে সহযোগিতা করবে ইলেকট্রনিক যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে যে কোনো জায়গায় যে কোনো সময় ওয়ার্ড ডকুমেন্টই প্রেরণ করা যায় ইলেকট্রনিক যোগাযোগ ব্যবস্থা বলতে আমরা বুঝি যে ইলেকট্রনিক্স ডিভাইসগুলো যেমন আমরা ল্যাপটপ হতে পারে কম্পিউটার হতে পারে ইলেকট্রনিক ডিভাইস মোবাইল হতে পারে এগুলোর মাধ্যমে আমি এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে অথবা আমি ইন্টারনেট ব্যবহার করে আমার মেলের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় আমার সেই ডকুমেন্টটা আমি চাইলে কি করতে পারবো মুহূর্তের মধ্যে প্রেরণ করে দিতে পারবো সেটা আমার কম্পিউটারের জন্য বা আমার জন্য অনেক সুবিধার হবে কারণ ইলেকট্রনিক্স বর্তমানে যতগুলো আমরা যোগাযোগ করে থাকি সবগুলো হচ্ছে ইলেকট্রনিক্স যোগাযোগ ব্যবস্থা আমরা মেল করতে হলে এখন কিন্তু হাতে লেখা কোনো কিছু মেল করা যায় না কিন্তু আমরা এই ওয়ার্ড ডকুমেন্টটা চাইলে আমরা এই এগুলোর মাধ্যমে চাইলে আমরা কি করতে পারি মেল করে দিতে পারি এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলা কিবোর্ডের ইতিহাস বাংলা কীবোর্ড কম্পিউটারে ইনপুট ডিভাইসের মাধ্যমে কিবোর্ড অন্যতম এই কিবোর্ড দিয়ে কম্পিউটারে লেখার কাজ সম্পাদন করা হয় আচ্ছা আমরা জানি কীবোর্ড হচ্ছে ইনপুট ডিভাইস আর কিবোর্ডের মাধ্যমে মূলত আমরা লেখালেখির কাজগুলো করে থাকি মূলত কিবোর্ডের মাধ্যমে আমাদের যত ধরনের লেখা লেখালেখি আছে সবগুলো কিবোর্ডের মাধ্যমে করা হয় দেখো শুরুর দিকে শুধু ইংরেজি কিবোর্ড ছিল কিন্তু পরবর্তীতে বিভিন্ন ভাষায় লেখার জন্য সফটওয়্যার ও লেআউট ব্যবহার করে তৈরি করা হয় হয়েছে হরেক রকমের কীবোর্ড প্রথমে কিন্তু যে কীবোর্ডটি ছিল সেগুলো ইংরেজি ফন্ড বা ইংরেজি লেখা লিখা যেত কিন্তু বর্তমানে পৃথিবীর প্রায় ভাষাগুলোই আমরা চাইলে কম্পিউটারের মাধ্যমে লিখতে পারি সেই লেআউটগুলো এখন বিভিন্ন কিবোর্ডের মাধ্যমে সংযুক্ত করা হয়ে থাকে কিন্তু প্রথম প্রথম যেই সুযোগটা ছিল প্রথম যেই কাজটা হতো সেটা কিন্তু শুধুমাত্র ইংরেজি ওয়ার্ডে করা হতো আচ্ছা বাংলা কিবোর্ডের সূচনা হয় সেই উনিশশো সাল থেকে সালে বা এটা একটা টাইপ রাইটারের জন্য প্রথমে যে লেআউটটা তৈরি করা হয়েছিল বাংলা কীবোর্ডের ধারণাটা প্রথমে প্রয়োগ করেন শহীদ মুনির চৌধুরী আর মুনির কীবোর্ডের মাধ্যমে টাইপরাইটারের জন্য তৈরি করা একটি কিউরিটি কীবোর্ড লেআউট শহীদ মুনির চৌধুরী যা যিনি ওনাকে বুদ্ধিজীবী বুদ্ধিজীবী হত্যা দিবস ওদিন ওনাকে পাকিস্তানি হানাদার বাহিনীরা শহীদ করেছেন উনি প্রথম আমাদের বাংলা কিবোর্ডের ধারণাটা দেন এবং প্রবর্তন করে যান সেটার নাম দিয়ে গেছিলেন কি মনির কিবোর্ড নামে যেটা একটা টাইপরাইটারের জন্য প্রথমে লেআউটটা ডিজাইন করা হয়ে থাকে এরপর এটা আস্তে আস্তে উনিশশো পঁয়ষট্টি সালের দিকে আর বুয়েটের ইঞ্জিনিয়ার দুজন ইঞ্জিনিয়ার বা একটা গবেষক দল এটা নিয়ে আরও কাজ করে কিভাবে কম্পিউটারে মাধ্যমে এটা বাস্তবায়ন করা যায় এরপরে অনেক বছর পর মুস্তাফা জব্বার স্যার উনি বিজয় নামের একটা কিবোর্ড আবিষ্কার করে যেটার মাধ্যমে আমরা যত ধরনের লেখালেখি আছে কম্পিউটারে অনলাইনে যা কিছু আছে না কেন আমাদের বাংলা লেখার সূচনাতে অমূল পরিবর্তন ঘটে যায় আর একটা কিবোর্ড আছে সেটা আমরা সবসময় ব্যবহার করে থাকি সেটা হচ্ছে অব্রো কিবোর্ড সেটা হচ্ছে ওপেন সোর্স ওপেন সোর্স বলতে আমরা বুঝে থাকি যে যেগুলো ফ্রিতে পাওয়া যায় অব্রের মাধ্যমে আমরা অনলাইনে যে লেখালেখিগুলো করে থাকি মোবাইলে লেখালেখি করে থাকি এগুলো ম্যাক্সিমাম কিন্তু আমরা অব্রো কিবোর্ড ব্যবহার করে থাকি আর অব্রো একজন হচ্ছে উনি একজন ডাক্তার ছিলেন ওনার নামটা এখন আমার আসলে মনে পড়তেছে না উনি আবিষ্কার করছে এটার মাধ্যমে এই দুইটা কিবোর্ডে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বেশি জনপ্রিয় বিজয় দিয়ে বিভিন্ন অফিসিয়াল লেখাগুলো লেখা হয়ে থাকে কিন্তু অনলাইন ভিত্তিক যতগুলো লেখা আছে প্রায়গুলোই মূলত অব্র দিয়ে লেখা হয়ে থাকে আজকে এতটুকুই তোমাদেরকে আমি মোটামুটি ইতিহাসগুলো এবং কি বাংলা ওয়ার্ড প্রসেসরের সুবিধাগুলো আলোচনা করেছি নেক্সট টাইম আমি তোমাদেরকে এগুলোর বিস্তারিত নিয়ে আলোচনা করব। এতটুকুই ভালো থাকবা বাসায় মন দিয়ে পড়াশোনা করবা সময়গুলোকে কাজে লাগাবা আশা করি ইনশাল্লাহ স্কুল খুলবে সামনে তখন আমি আরও ভালো করে তোমাদেরকে এগুলো বোঝাবো এতটুকুই এত পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো বাসায় মা বাবার প্রতি যত্নশীল হবা পড়াশোনার প্রতি যত্নশীল হবা নিজের শরীরের প্রতি যত্ন নিবা আজকে এতটুকুই ভালো থাকো সুস্থ থাকো الله حافظ السلام عليكم